গুড মর্নিং স্টুডেন্টস, সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ এর অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে। আজকে আমরা একটা স্লাইডের মাধ্যমে ক্লাসটি উপভোগ করব। সকল শিক্ষার্থীদের বলছি, আশা করি খুব মনোযোগ সহকারে স্লাইডটা উপভোগ করবে এবং প্রত্যেকটা স্লাইডে খুব গুরুত্বপূর্ণ টপিকগুলো রাখা হয়েছে। ওকে, সকল শিক্ষার্থীকে স্বাগতম। পাঠ পরিচিতি তথ্য যোগাযোগ প্রযুক্তি অষ্টম শ্রেণী দ্বিতীয় অধ্যায় পাঠ 14 থেকে আমরা আজকে আলোচনা করব। পৃথিবীতে কিসের মাধ্যমে তথ্য পাঠানো হচ্ছে? তোমাদের জন্য একটা প্রশ্ন, পৃথিবীতে কিসের মাধ্যমে তথ্য পাঠানো হচ্ছে? দেখো, আমরা জানি আমাদের পৃথিবীর উপরে, মানে পৃথিবীর চারদিকে ঘুরতেছে উপগ্রহ, কিছু কৃত্রিম উপগ্রহ সৃষ্টি করা হয়েছে যেগুলো স্যাটেলাইট নামে পরিচিত। এই স্যাটেলাইটের মাধ্যমে আমরা বিভিন্ন ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য পেয়ে থাকি। আমরা বিস্তারিত আলোচনা করব কিসের মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। কিসের মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করা হয়েছে? স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার। তাহলে এগুলোর উত্তর হচ্ছে স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার। আর শিক্ষণফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে, স্যাটেলাইট কি বলতে পারবে, স্যাটেলাইট কিভাবে কাজ করে ও তার সমস্যা বর্ণনা করতে পারবে, অপটিক্যাল ফাইবার সম্পর্কে তা বর্ণনা করতে পারবে, অপটিক্যাল ফাইবারের কাজ বলতে পারবে, সাবমেরিন কেবল কি তা বর্ণনা করতে পারবে। স্যাটেলাইট, তাহলে স্যাটেলাইট কি আমি তোমাদের একটু সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি। স্যাটেলাইট হচ্ছে এমন একটা কৃত্রিম উপগ্রহ যেটা পৃথিবীর চতুর্দিকে ঘূর্ণায়মান বা ভাসমান অবস্থায় থাকে। আমরা যখন একটা দাত একটা তথ্য বা ডাটা পাঠাই, তখন এটা প্রথমে স্যাটেলাইটে যায়। স্যাটেলাইট এটা লোকেশনটা নির্ধারণ করে কারোর সাথে যোগাযোগ করতে চাইলে, তুমি যদি কারোর সাথে যোগাযোগ করতে চাও বা কোনো ডাটা প্রেরণ করো, এটা স্যাটেলাইটের মাধ্যম হয়ে রিসিভারে বা যে ব্যক্তি, যে কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে তুমি ডাটাটা পাঠাবে, ওই কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে পৌঁছে। পৃথিবীর চারপাশে মহাকাশে ঘুরতে থাকা কৃত্রিম উপগ্রহই হলো স্যাটেলাইট। তাহলে আমরা স্যাটেলাইটটা চিনতে পারলাম, এটা হচ্ছে একটা কৃত্রিম উপগ্রহ যা পৃথিবীর চারপাশে মহাকাশের মধ্যে ভেসে থাকে। স্যাটেলাইট মহাকাশে মহাকাশে পৃথিবীকে প্রদক্ষিণ করে। তারপরে দেখো স্যাটেলাইট যেভাবে কাজ করে, জিও স্টেশনারির মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সিগন্যাল পাঠিয়ে দেওয়া হয়। আমরা যদি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে সিগন্যাল বা কোনো তথ্য পাঠাতে চাই, তাহলে প্রথমে তা স্যাটেলাইটে যায়, স্যাটেলাইট থেকে আবার ওই নির্দিষ্ট আমার যে ঠিকানা ওই ঠিকানায় পৌঁছে যায়। এটা হচ্ছে স্যাটেলাইটের কাজ, স্যাটেলাইট যেভাবে কাজ করে। রেডিও, টেলিভিশন, মোবাইল ইত্যাদি ইন্টারনেট সিগন্যাল এই পদ্ধতিতে কাজ করে। একটু ভালোভাবে চিত্রগুলো লক্ষ্য করো, তুমি কম্পিউটার চালাও, রেডিও চালাও, টিভি দেখো বা মোবাইল ফোনে কথা বলো, যাই করো, সব কিছু করতে এই স্যাটেলাইটের প্রয়োজন। স্যাটেলাইট একটা নেটওয়ার্ক সিস্টেম তৈরি করে দিয়েছে, সিগন্যালগুলো প্রথম স্যাটেলাইট গ্রহণ করে, তারপরে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে তাকে পৌঁছে দেওয়া হয়। স্যাটেলাইট ব্যবহারে দুটি সমস্যাও রয়েছে, উঁচুতে থাকার বড় অ্যান্টেনা প্রয়োজন হয়, যেহেতু স্যাটেলাইট অনেক উঁচুতে থাকে তার জন্য সিগন্যাল পাইতে তার অনেক বড় অ্যান্টেনার প্রয়োজন হয়, তাকে অনেক অনেক দূর অতিক্রম করে আসতে হয় বলে তার একটু সময় বেশি লাগে। তাহলে এই দুইটা স্যাটেলাইটের জন্য সমস্যা। তারপরে আমরা চলে যাব স্যাটেলাইটের পরে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু কাচের তৈরি তন্তু, ইনফ্রারেড আলো এর মাধ্যমে প্রবাহিত হয়। অপটিক্যাল ফাইবার এর ভিতর দিয়ে কি হয়, ইনফ্রারেড আলো প্রবাহিত হয়।
অপটিক্যাল ফাইবারে সিগন্যাল পাঠানো হয় আলোর গতিতে। আমরা জানি আলোর গতিবেগ হচ্ছে সবচেয়ে বেশি, মানে সবচেয়ে দ্রুততম সময়ে আলো এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে যেতে পারে। অপটিক্যাল ফাইবারও সেই আলোর গতিতে তথ্য এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করে। এই আলোর নাম ইনফ্রারেড আলো, এই আলোর নাম হচ্ছে ইনফ্রারেড আলো, যা মানুষের চোখে দেখা যায় না। এই আলোগুলো মানুষ সাধারণত খালি চোখে দেখতে পায় না। অপটিক্যাল ফাইবারের মধ্যে একসাথে কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানো যায়। তাহলে অপটিক্যাল ফাইবার দিয়ে কি করা যায়? একসাথে কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানো যায়। এটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের একটা সুবিধা। অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবারে পৃথিবীর এক প্রান্তের সমুদ্রতল দেশ থেকে অন্য প্রান্তে চলে গেছে, যাকে সাবমেরিন কেবল বলে। অপটিক্যাল ফাইবার দিয়ে এক দেশ থেকে আরেক দেশে তথ্য আদান প্রদানের জন্য পৃথিবীর তল দেশ দিয়ে চলে গেছে, আর পৃথিবীর পৃথিবী সরি অপটিক্যাল ফাইবার পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সমুদ্র তল দেশে চলে গেছে, আর এটাকে এজন্য বলা হয় সাবমেরিন কেবল। তোমরা একটা ভিডিও দেখতে পারো, ভিডিওটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের ভিডিও। This video discusses the state of the art in submarine cable lay, including the problems and cutting edge tools being used by cable installers. First, let's see who is laying submarine cables and why. The telecom industry was the first to lay submarine cables in the 1850s. এই ফাইবার কেবল গুলো সমুদ্রের তলদেশ দিয়ে এক দেশ থেকে অন্য দেশে পাঠানো হয়েছে। International telecommunication travels through them. The subsea power cable industry is currently experiencing rapid growth, spurred on by two main factors: the emergence of offshore renewable energy, especially offshore wind, and the increasing demand for grid interconnection between networks with excess electrical supply and others with excess demand. With energy prices rising, seismic oil exploration is being pushed into deeper offshore fields, requiring that ocean bottom cables be laid and retrieved very accurately in ever deeper waters. আচ্ছা, তোমরা একটা ভিডিও দেখতে পেলে যে ভিডিওটার মধ্যে বোঝা যায় সমুদ্র তল দেশে কিভাবে কেবলগুলো স্থাপন করা হয়। অপটিক্যাল ফাইবারের সুবিধা, স্যাটেলাইট সিগন্যাল আলোর বেগে যেতে পারে, কিন্তু অপটিক্যাল ফাইবারের সিগন্যাল কাঁচের মধ্য দিয়ে যায় বলে আলোর বেগ এক তৃতীয়াংশ কম হয়। চৌত্রিশ হাজার কিলোমিটার ঘুরতে হয় না, তাই সময় কম লাগে। স্যাটেলাইট সিগন্যাল আলোর বেগে যেতে পারে, কিন্তু অপটিক্যাল ফাইবার সিগন্যাল কাঁচের মধ্য দিয়ে যায় বলে আলোর বেগ এক তৃতীয়াংশ কম হয়। দুইটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের সুবিধা। এখন বাংলাদেশ এখন যে সাবমেরিন কেবলের সাথে যুক্ত তার নাম হচ্ছে সিমি-UE4। আমাদের দেশ যে সাবমেরিন কেবলের সাথে যুক্ত, মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বাংলাদেশ কোন সাবমেরিন কেবলের সাথে যুক্ত? উত্তর হবে সিমি-UE4। দলগত কাজ, প্রথমে শিক্ষার্থীরা দুইটি দলে বিভক্ত হবে, স্যাটেলাইট আর অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে কোনটি বেশি কার্যকর এ নিয়ে একটা বিতর্ক তৈরি করবে। এক দলের নাম থাকবে স্যাটেলাইট দল, অন্য দলের নাম থাকবে অপটিক্যাল ফাইবার দল। বিতর্কের বিষয় হচ্ছে স্যাটেলাইট আর অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে কোনটি বেশি কার্যকর। স্যাটেলাইট কি?
মূল্যায়নে তোমাদের কয়েকটা প্রশ্ন থাকতেছে। স্যাটেলাইট কি, সাবমেরিন কেবল কি দিয়ে তৈরি, স্যাটেলাইট অপটিক্যাল ফাইবারের মধ্যে কোনটি দ্রুততম কাজ করে, বাংলাদেশ এখন যে সাবমেরিন কেবলের সাথে যুক্ত তার নাম কি, প্রশ্ন উত্তর করব। তুমি কি অপটিক্যাল ফাইবার দেখেছ? পাঠ্য বই অনুসারে অপটিক্যাল ফাইবারের বিবরণ দাও। এসে তোমাদের বাইরের কাজ। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।